হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। তার আগে বলছি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী সমস্ত মেডিসিন রিভিউ সবার আগে দেখতে পাও। তো তুমি দেখতেই পাচ্ছ, ডেক্সরেঞ্জ সিরাপ 200 ml নিউট্রিয়েন্ট মার্কেটে আছে। এটার মধ্যে কী কী কন্টেন্ট আছে? এটার মধ্যে কন্টেন্ট আছে ফেরিক অ্যামোনিয়াম সিট্রেট 160 mg, সায়ানোকোবালামিন 7.5 mcg, ফোলিক অ্যাসিড 0.5 mg, অ্যালকোহল 0.87 mg। তো এটি তৈরি করেছে ফ্রাঙ্কো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রাইভেট লিমিটেড। তো এটা মার্কেট প্রাইস কী আছে? 159, 159 টাকা দাম এই সিরাপটি। তোমরা এই সিরাপটিকে যে কোনো মেডিসিন শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে। তো আমরা এই সিরাপটিকে কিসের জন্য ইউসেজ ব্যবহার করব? মোস্টলি ইউসেজ হচ্ছে অ্যানিমিয়া রোগে, যাদের শরীরে রক্তাল্পতার দেখা দেয়, রক্তের অভাব ও ঘাটতি থাকে, তারা এই সিরাপটিকে ইউজ করতে পারো। অ্যান্ড কৃমির ইনফেকশন হয়, তারাও এই সিরাপটিকে ইউজ করতে পারো। এবং যাদের শরীর দুর্বল এবং উইকনেস থাকে সর্বদা, তারা তাদের দুর্বলতা এবং উইকনেস কমানোর জন্য এই সিরাপটিকে ইউজ করতে পারো। পোস্ট সার্জারি ইনফেকশন, সার্জারির পরে যে ইনফেকশন হয় সেই ইনফেকশন কমানোর জন্য তোমরা এই ডেক্সরেঞ্জ সিরাপকে ইউজ করতে পারো। ক্রনিক ব্লাড লস, যাদের দীর্ঘ সময় ধরে রক্তের অভাব শরীরে, তারাও এই সিরাপটিকে ইউজ করতে পারো। এতে রক্তের অভাব পূর্ণ হবে এবং শরীর ও স্বাস্থ্য ভালো হবে। তোমরা এই সিরাপটিকে নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে, তারপরেই এটিকে নেবে। প্রিকশন বা সতর্কতা, এই সিরাপটি নেওয়ার আগে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে? তোমরা এই সিরাপটি নেওয়ার পরে যদি দেখো অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে তোমরা এই সিরাপটি নেবে না এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবে আগে। লিভার, হার্ট অ্যান্ড কিডনি যেসব রোগীরা আছে, তারা এই সিরাপটিকে নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আগে নেবে, তারপরে নেবে। এবং যারা অ্যালকোহল সেবন করে, নেশাজাতীয় দ্রব্য, তারাও এই সিরাপটিকে নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবে। ডোসেজ বা মাত্রা কী হবে ডেক্সরেঞ্জ সিরাপের? তো বড়রা এই সিরাপটিকে দিনে 2 বার নিতে পারে, খাওয়ার পরে 10 ml করে। এটা মহিলা পুরুষ সকলেই নিতে পারে, কিন্তু ডোজটা সবার জন্য সমান হবে না, সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে, তারপরে তোমরা এটিকে নেবে। তো এই সিরাপটি নেওয়ার পরে কি আমাদের সাইড এফেক্ট হতে পারে? পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এটি নেওয়ার পর আমাদের? নোশিয়া অ্যান্ড ভমিটিং, বমি বমি ভাব, বমি ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে। কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যর সমস্যা হতে পারে এটি নেওয়ার পরে। ডায়রিয়া, অর্থাৎ পেট খারাপ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। কোনো রকম অসুবিধা দেখা দিলে তোমরা তোমাদের ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবে,
তো আজ এই ছিল আমার রিভিউ। আমার রিভিউটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। তো থ্যাংক ইউ অল, টেক কেয়ার, বাই।